আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার গুগল অ্যাকাউন্টটি 2023 সালের 1 ডিসেম্বর ডিলিট হয়ে যাবে? এক্স্যাক্টলি। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাচ্ছি গুগলের নতুন একটি পলিসি ইস্যু নিয়ে। ইটস মি আনন্দ, আপনারা দেখছেন এআর ইউনিট। আপনারা যারা জানেন না আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ডিলিট হতে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিও। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের জিমেল অ্যাকাউন্ট আছে বা গুগল অ্যাকাউন্ট আছে, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের যাদের জিমেল অ্যাকাউন্ট আছে তাদের অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে স্টেপগুলো ফলো করা উচিত। ভাই, সবার জিমেল অ্যাকাউন্ট কি ডিলিট হয়ে যাবে? না, সবার জিমেল অ্যাকাউন্ট ডিলিট হবে না। আর যাদের জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট হতে যাচ্ছে তারা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। সো লেটস চেক ইট আউট। ভাই, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে জিমেলের কি লাভ বা কেনই বা ডিলিট করবে? আরে ভাই, পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। সুপ্রিয় দর্শক, গুগল আসলে যে আপডেটগুলো আনে সে আপডেটগুলো আসলে গুগলের যারা ইউজার আছে বা অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের নিরাপত্তার স্বার্থের জন্য কিন্তু গুগল এই আপডেটগুলো এনে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গুগলের যারা ইউজার আছে এবং যারা অ্যাকাউন্ট হোল্ডার আছে, গুগল কিন্তু তাদের নিরাপত্তা এবং তাদের কিভাবে সুবিধা হয় সেই বিষয়গুলো মাথায় রেখেই আপডেটগুলো দিয়ে থাকে। কিন্তু অ্যাকাউন্ট ডিলিট করে ফেলা, এটা কি আসলে ইউজারদের জন্য ভালো? এটা ডেফিনেটলি তারা তাদের পর্যবেক্ষণ টিম দ্বারা পর্যবেক্ষণ করে তারপরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমি আপনাদেরকে একটি স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি, যেই স্ক্রিন রেকর্ডে আপনারা দেখতে পারবেন গুগল আমাকে একটি মেইল পাঠিয়েছে এবং তারা উল্লেখ করেছে। প্রিয় ভিউয়ার্স, এখানে দেখেন ইনঅ্যাকটিভ গুগল অ্যাকাউন্ট পলিসি, এটার আন্ডারে একটু নিচে দেখেন অ্যান ইনঅ্যাকটিভ গুগল অ্যাকাউন্ট ইজ অ্যান অ্যাকাউন্ট দ্যাট হ্যাজ নট বিন ইউজড উইদিন এ 2 ইয়ার্স পিরিয়ড। তার মানে হচ্ছে 2 বছরের মধ্যে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটিতে যদি সাইন ইন না করেন বা সচল না রাখেন, তাহলে সেই জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটি এবং এই জিমেলটি দিয়ে আপনি যেসব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বা এই জিমেলের অধীনে যেসব সামগ্রী আছে, যেমন যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে বা গুগল ড্রাইভসে কোনো ডকুমেন্টস থেকে থাকে বা গুগল ফটোসে যদি কোনো ফটো থেকে থাকে, তাহলে সে সকল সামগ্রী নিয়ে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর এগুলি সব অ্যাকাউন্ট সহ আপনার গুগল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে 2023-এর 1 ডিসেম্বরে। ভাই, তাহলে কি করলে জিমেল অ্যাকাউন্ট ডিলিট হবে না? ভাই বলছি, পুরো ভিডিওটা দেখো। গুগলের এই নতুন পলিসি আপডেট অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্টটি ডিলিট থেকে বাঁচাতে প্রতি 2 বছর অন্তর আপনার গুগল অ্যাকাউন্টটিতে আপনাকে সাইন ইন করতে হবে। তো এই ছিল গুগলের নতুন আপডেট। আর এই আপডেট অনুযায়ী কিন্তু গুগলের সকল জিমেল অ্যাকাউন্ট ডিলিট হবে না। যেসব জিমেল অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ বা 2 বছর অন্তর একবারও সাইন ইন করা হয়নি বা কোনো ধরনের অ্যাক্টিভিটি নেই, শুধুমাত্র সেই সকল জিমেল অ্যাকাউন্টগুলো বা গুগল অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যাবে। আর গুগল তাদের নিরাপত্তার স্বার্থে এবং ইউজারদের নিরাপত্তার স্বার্থে এবং স্ক্যামিং বা স্প্যামিং ঠেকানোর স্বার্থে এই নতুন আপডেটটি নিয়ে এসেছে। সো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টটি সচল রাখতে পারেন এবং সচল রাখতে আপনাদের কি কি কাজ করা উচিত সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কি কি করতে পারেন, এখানে দেখেন ফার্স্টে দেওয়া আছে রিডিং অর স্যান্ডিং অ্যান ইমেল। আপনি আপনার গুগলের মাধ্যমে কোনো মেল পড়তে পারেন বা মেল পাঠাতে পারেন। তারপর আপনার নিচে 2 নম্বর আছে ইউজিং গুগল ড্রাইভ। আপনি আপনার জিমেলের আন্ডারে কোনো গুগল ড্রাইভ ইউজ করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে। তারপর ওয়াচিং এ ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও দেখলেও আপনি আপনার জিমেলটি লগ ইন করে ইউটিউবে সেটার মাধ্যমে যদি ভিডিও দেখেন তাহলে আপনার মেলটি অ্যাক্টিভ থাকবে, আপনার মেলটি গুগল ডিলিট করবে না। শেয়ারিং এ ফটো, এখানে দেখেন শেয়ারিং এ ফটো আছে, আপনি আপনার জিমেলটি ইউজ করে ফটো শেয়ার করতে পারেন। তারপর নিচে দেখেন ডাউনলোডিং অ্যান অ্যাপ, মানে আপনি প্লে স্টোর থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে সেখান থেকে আপনি অ্যাপসও ডাউনলোড করতে পারেন, সেক্ষেত্রেও আপনার গুগল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে। ইউজিং গুগল সার্চ, আপনি গুগল সার্চও ইউজ করতে পারেন আপনার মেলটি ইউজ করে, তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকবে। ইউজিং সাইন ইন উইথ গুগল টু সাইন ইন টু এ থার্ড পার্টি অ্যাপ অর সার্ভিস, আপনি আপনার মেলটি ইউজ করে যে কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারেন বা কোনো সার্ভিস ইউজ করতে পারেন বা সার্ভিস নিতে পারেন, তাহলে আপনার মেলটি অ্যাক্টিভ থাকবে।
ভাই গুগল কি আমাদেরকে না জানিয়ে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দিবে? অবশ্যই নয়, গুগল আপনাকে মেইলের মাধ্যমে বা নোটিশের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে আপনার গুগল অ্যাকাউন্টটি ডিলিট হতে যাচ্ছে, এবং আপনার রিকভারি মেইলেও গুগল মেইল পাঠাবে বা নোটিশ পাঠাবে যে আপনার এই অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ, আমরা এই অ্যাকাউন্টটি ডিলিট করতে যাচ্ছি। এবং আপনার রিকভারি মেইলেও গুগল একটি মেইল বা নোটিশ পাঠাবে যে মেইল বা নোটিশের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হতে যাচ্ছে। সো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে এতটুকু হলেও বুঝতে পেরেছেন যে 2023 সালের 1 ডিসেম্বরে কোন জিমেল অ্যাকাউন্টগুলো ডিলিট হতে যাচ্ছে এবং কেনই বা ডিলিট হতে যাচ্ছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।